সালমানের পরে আপনার কাছে এই লেভেলের মানে ওনার ধারে কাছে তো এখনো নেই অনেকে, বাট তারপরে যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশে আপনি কাকে মনে করেন যে সালমান শাহর পরে সুপারস্টার এসেছিল, অবশ্যই মান্না ভাই আছেন, উনি মারা গিয়েছেন, আমি বলবো যারা এখনো আছেন এদের মধ্যে কাকে মনে হয় আপনার? আমি বলবো সত্যিকার অর্থে হিরো যাকে দেখলে মনে হয়, পার্সোনালি তার লাইফ কি কি এটা আমি বলছি না, মানে দেখতে হিরো মনে হয়, পারফরমেন্স ভালো করে, ড্রেস আপ টেস আপ অল, সাকিব কে বলবো আমি, সে যখন কাজ করে তার অভিনয় থেকে শুরু করে ডান্স, আমি যখন কাজ করেছি সাকিব খানের সাথে, পরে না চোখের পলক হচ্ছে ফার্স্ট মুভি সাকিবের সাথে আমার, তখন থেকে আমি ফলো করেছি, তখন আমার ইতিহাসের আমি হিট নায়িকা সাকিব, তখন আমার অনেক আগে এসছে, বাট ফিল্মে ওইভাবে এখনকার সাকিব খান ছিল না, তো ওকে দেখলেই মনে হতো একটা জিনিস, ও খুব ইজিলি যে জিনিসগুলা ডান্স থেকে শুরু করে অভিনয়ে চরিত্রের সাথে একদম সে ঢুকে পড়ে, শুরু থেকেই ছিল। আর আমি যদি হিরোইন বলি তাহলে? হিরোইন তো এখনকার যারা আছে অনেকেই তো কাজ করছে, আসলে কন্টিনিউটি দেখা হয় না, তো একই মুভিতে বারবার দেখতে দেখতে, যেমন শাবনুর আপু আমাদের কাছে প্রুফ, শাবনুর আপু আমাদের কাছে একদম, শাবনুর আপু, পূর্ণিমা আপু, মৌসুমী আপু ওই জেনারেশনের পরে, হ্যাঁ টপ টু বটম ওই জেনারেশনের পরে, তো আমরা একটা গ্রুপ এসেছিলাম পূর্ণিমা আপুদের পরপর আমরা এসেছিলাম, তো আসার পরে আমরা কাজ করেছি, আমরা কাজ করেছি এক একজন এক এক কারণে, দেখা গেছে যে শাবনুর আপু, মৌসুমী আপু, পপি আপুরা যেটা যেভাবে কাজ করেছে ওই কাজগুলো আমরা কয়েকজন করতে পারিনি, বিকজ অফ যে আমি পড়াশোনার জন্য একটু সরে গেছি, আরেকজন বাইরে চলে গেছে বাংলাদেশের, এভাবে চলে গেছে, তারপরে এখন যে গ্রুপ কাজ করছে, যেমন তোমরা একটা গ্রুপ কাজ করছো, তো তোমাদের হয় কি দেখা যায় যে দুটো মুভি তোমার রিলিজ হচ্ছে আর দু বছর খবর নাই, হ্যাঁ আবার কাজের সংখ্যা, কাজের সংখ্যা কম, তোমরা ওই সুযোগটাই পাচ্ছ না। একটু আগে মেকআপ রুমে বলছিলাম যে তোমার মতো নায়িকা যদি যখন আমরা কাজ করেছি তখন আসতো, ইন্ডাস্ট্রি বিলং করতো, ইন্ডাস্ট্রি খুঁজতো এই টাইপের একজন আর্টিস্ট, বাট এক যোগ পরে একটা আসতো না, একটা শাবনুর আপু কিন্তু বহু যোগ পরে এসছে, মৌসুমী আপু বহু যোগ পরে এসছে, পূর্ণিমা আপু বহু যোগ পরে এসছে, এই এই ব্যাপারগুলো ছিল এবং তাদের সুযোগ ছিল, ছবির সংখ্যা অনেক বেশি ছিল, নায়িকার সংখ্যা কম ছিল, আলটিমেটলি ঘুরতে ঘুরতে তাদেরকে দেখা হয়ে যায়। শাবনুর আপু প্রুভ হয়েছে কিভাবে, সে অনেক ছবিতে কাজ করেছে, আমরা তাকে শহরের ক্যারেক্টারে দেখছি, গ্রামীণ ক্যারেক্টারে দেখছি, সব দেখছি, আরবান রোরাল সব দেখে বুঝতে পারছি যে না, শি ইজ রাইট অ্যাক্টর। হ্যাঁ এখন এই সুযোগ নাই, তোমাকে একটা ছবিতে দেখলাম তো পরবর্তীতে আর দেখলাম না। প্রিয় তোমার প্রিয়